হ্যালো ভাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা কোনো এয়ারড্রপের ভিডিও না, আজকের এই ভিডিওটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। সো আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্সের ইমেল চেঞ্জ করবেন। সো এখানে বলতে পারেন বাইন্যান্সের ইমেল আমি কেন চেঞ্জ করবো। সো এটা অ্যাকচুয়ালি অনেকের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেকের জন্য আবার ইম্পর্টেন্ট না। সো কাদের জন্য ইম্পর্টেন্ট সেটা বলে দিই। সো আপনি সাপোজ বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট খুলছেন, ভেরিফাইড অ্যাকাউন্ট, ওর মধ্যে অনেক ডলার আছে। সো আপনি যে ইমেলটা দিচ্ছেন এখন আপনি মনে করতেছেন ওই ইমেলটা সেফ না, ওই ইমেলটা অন্য কারো ফোনে লগ ইন আছে, কিংবা কোনো দিক থেকে আপনি বুঝতে পারছেন ইমেলটা সিকোর না। সো এখন যদি আপনি ওই ইমেলটা ইউজ করেন সেক্ষেত্রে রিস্কই হয়ে যায়, কারণ ইমেলটা পেয়ে গেলে আপনি সাপোজ আপনি একটা ইমেল দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলছেন। সো এখন ওই অ্যাকাউন্টটা, এখন আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে খুলছেন ওই অ্যাড্রেসটা সাপোজ হ্যাকারের কাছে চলে গেছে কিংবা অন্য কাউকে দিচ্ছেন। সো এখন ও চাইলে কিন্তু পাসওয়ার্ড ছাড়াই আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনার ইমেলের পাসওয়ার্ড বের করতে পারবে, দেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা হ্যাক করে নিতে পারবে। সো এর জন্যই মূলত এই ভিডিওটা, সো এর জন্য এই ভিডিওটা আপনারা এখানে এই ভিডিওটা দিয়ে এখানে এমন একটা ইমেল খুলবেন, সেই ইমেলটা কাউকে দিবেন না, ইমেল অ্যাড্রেসটাও দিবেন না, পাসওয়ার্ডটা দিবেনই না, ইমেল অ্যাড্রেসটা দিবেন না, ইমেলটা টু স্টেপ ভেরিফাই করবেন, টোটালি সিকিওর করবেন, আর ইমেলটা পার্সোনাল রাখবেন। দেন ওই ইমেলটা আপনি যদি বাইন্যান্সে অ্যাড করেন সেক্ষেত্রে আপনার যদি কি হ্যাকার ইমেল অ্যাড্রেসই না জানে সেক্ষেত্রে ইমেল হ্যাক করবে কীভাবে। সো এটা এটাই নিয়ে আজকের ভিডিও, কীভাবে আপনারা বাইন্যান্স ইমেলটা চেঞ্জ করবেন। অ্যান্ড এটা খুবই অনেকের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ বাইন্যান্সের ডলার থেকে আমাদের সো সিকিউরিটির ব্যাপার আছে। সো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, যে চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটা অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যান। সো এখানে আপনারা দেখেন আমি কিন্তু আর্নিং রিলেটেড ভিডিও দিই, এয়ারড্রপ রিলেটেড ভিডিও দিই, প্লাস পেমেন্ট পুরোপুরি শেয়ার করি, অ্যান্ড এইরকম ক্রিপ্টো কারেন্সি রিলেটেড, কোনো এক্সচেঞ্জের সিকিউরিটি রিলেটেড এইসব নিয়ে কিন্তু ভিডিও মেক করে থাকি। এর জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অ্যান্ড আপনারা যারা এখন আমাদের টেলিগ্রামে জয়েন করেন নাই, টেলিগ্রামে জয়েন করে নিন, এখানে সব এয়ারড্রপের পেমেন্ট প্রুফ প্লাস আর্নিং অ্যাপ, আর্নিং সাইট, মাইনিং সাইট, মানে অনলাইন থেকে আর্নিংয়ের যত কিছু আছে সব কিছুই শেয়ার করা হয়। সো আমরা আমাদের মূল টপিকে চলে যাই। আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটার ইমেল চেঞ্জ করতে হইলে ফার্স্ট অফ অল আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন। সেখানে আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে এসেছি। সো এখানে আমার নেট একটু স্লো। সো গাইস, এই জায়গায় দেখেন আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে এসেছি। সো এখান থেকে আমি আপনাদের লাইভেল দেখাবো কীভাবে ইমেল চেঞ্জ করবেন। ফার্স্ট অফ অল এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন, প্রোফাইল আইকনে ক্লিক করলে দেন এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে সিকিউরিটি অপশন পেয়ে যাবেন, সিকিউরিটিতে ক্লিক করে দেবেন। সিকিউরিটিতে ক্লিক করে দিলে এখানে দেখেন বাইন্যান্স গুগল অথেন্টিকেশন, SMS অথেন্টিকেশন, ইমেল অথেন্টিকেশন, এই জায়গায় ক্লিক করবেন। আপনারা যে এই জায়গায় ক্লিক করবেন ইমেল অথেন্টিকেশন, এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করার পরে চেঞ্জ ইমেল অথেন্টিকেশন, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখানে কনফার্ম ক্লিক করবেন। সো এক মিনিট, এখানে ক্লিক করার পরে এইটাই আমি একবার পড়ে জানি। সো গাইস, এখানে বলছে হইতেছে আপনার ইয়ে হয়ে যাবে, লগ ইন বের করে দিবে আপনি ইমেল চেঞ্জ করলে। দেন হইতেছে আপনি যদি ইমেল চেঞ্জ করেন উইড্র হইতেছে অফ থাকবে হইতেছে 48 ঘন্টা পর্যন্ত। সো যাই হোক, আমরা কনফার্মে করে দিব। কনফার্ম করে দেওয়ার পরে এখানে হইতেছে আপনাদের নিউ ইমেল অ্যাড্রেস দিবেন, দেন এখানে নিউ ইমেল অ্যাড্রেস এই জায়গায় দিবেন, আমি দিয়ে দিতেছি নিউ ইমেল অ্যাড্রেস। সো গাইস, আপনি এখানে আপনার নিউ ইমেলটা দিয়ে দিবেন, আমি যেমনকে দিয়ে দিচ্ছি আমার নিউ ইমেল। সো সিকিউরিটির কারণে আমি এটা ব্রাল করে রাখছি, আপনারা এটাও সিকিউরিটির কারণে আপনারাও এইসব ইমেল কাউকে দেখাবেন না। সো ইমেল দেওয়ার পরে দেন এখানে আপনি সেন্ড কোডে ক্লিক করলে আপনার নিউ যে ইমেল এই ইমেলে কোড যাবে, দেন এই সেন্ড কোডে ক্লিক করলে আপনার যে ফোন ভেরিফিকেশন আছে ওই ফোনে কোড যাবে, কোড বসাবেন। দেন এখানে সেন্ডে ক্লিক করলে আপনার যে ওল্ড ইমেল আছে ওই জায়গায় কোড আসবে, ওইটা কোড বসায় সাবমিটে ক্লিক করবেন। সো আমি এখানে সবগুলোর কোড এখানে সেন্ডে ক্লিক করি, তারপরে বসায় দিই কোড এক একটা করে। সো গাইস, এই জায়গায় দেখেন আমি এখানে ইমেল দিয়েছি, আমার এখানে নিউ ইমেলে কোড আসছিলো, কোডটা দিয়েছি। দেন এখানে আমার যে ফোন নাম্বারে কোডটা আসছিলো এই কোডটাও দিয়েছি, দেন এখানে আমার যে ওল্ড ইমেল সেখানে কোড আসছিলো কোডটা দিয়েছি, দেন এখানে সাবমিটে ক্লিক করে দেবো। এখানে সাবমিটে ক্লিক করলে এখানে বলছেন ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জ, প্লিজ সাইন ইন উইথ নিউ ইমেল অ্যাড্রেস। তো এখানে বলছে আমাদের নিউ ইমেলের সাথে সাইন ইন করতে এখানে আমরা লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করে দিলে এখানে আমাদের সাইন ইন পেজটা চলে আসবে। সো গাইস, এখান থেকে আমাদের সাইন ইন পেজটা চলে এসেছে। সো আমি কিন্তু সিম্পলি বোঝাইতেছি আপনাদেরকে, এখানে আপনার নিউ ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। সো আমি এখানে আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। সো গাইস, এই জায়গায় আমার নিউ ইমেল দিয়ে দিছি, আর দেন এখানে আমি পাসওয়ার্ড দিয়েছি, দেন এখানে লগ ইনে ক্লিক করবো। এখানে লগ ইনে ক্লিক করলাম, আপনার সামনে সব কিছু দেখাবো। এখানে লগ ইনে ক্লিক করলে এখানে দেখেন আমাদের সিকিউরিটির জন্য এখানে গেট কোডে ক্লিক করে দেবো, আমাদের ফোন নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে, এই কোডটা এখানে বসাইতে হবে। সো এখানে আমাদের ভেরিফিকেশন কোডটা চলে এসেছে, আমরা এখানে আমাদের কোডটা বসাই দিব।
সো 3770 সো আমাদের কোডটা বসায় দিলাম এখন কিন্তু আমাদের এখানে যে অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেল অ্যান্ড আপনারা যদি প্রোফাইল আইকনে ক্লিক করে দেখেন এখানে আপনাদের ইমেলটা চেঞ্জ হয়ে যাবে সরি সিকিউরিটি অপশন চলে আসবো দেন এখানে যে ইমেল অথেন্টিকেশনে যদি চলে আসি সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখাবে আমাদের ইমেলটা সো তাছাড়া এখানে মেবি আরেকভাবে দেখা যায় ওয়েট সো এই দেখেন এই জায়গায় আপনি সো আমি দেখা দিই যেহেতু আমি বিড়াল করে রাখছি এই জায়গায় আমরা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলাম সো এই জায়গায় ক্লিক করলে এখানে আপনার ইমেল দেখাবে দেন এই জায়গায় আপনার আইডি দেখাবে সো এখানে কিন্তু আমাদের ইমেলটা চেঞ্জ হয়ে গেছে আপনার সামনে করে দেখাইলাম সো এইভাবে আপনারা মূলত আপনাদের বাইন্যান্সের ইমেলটা চেঞ্জ করতে পারবেন অ্যান্ড এখানে যদি উপরে নোটিফিকেশন উপরে ক্লিক করেন সেই ক্ষেত্রে দেখেন লগ ইন ক্লেম ভাউচার এটা এটা আমাদের এয়ারড্রপে ছিল এখানে দেখেন আমাদের কিন্তু ইমেলটা আমরা চেঞ্জ করে ফেলাইছি সো এখন কিন্তু আমাদের উইথড্রটা অফ সো গাইস আমি যদি এখন উইথড্রল করতে যাই এখানে যদি আমি এখানে উইথড্রল করতে যাই এখানে আমাদের দেখেন ইউর অ্যাকাউন্ট ইজ স্ট্যান্ড ফর এটা এসে আমাদের বলতেছে উইথড্রলটা অফ উইদিন ওয়ান মিনিট এখানে এসে আমাদের উইথড্রলটা অফ আমি বলছিলাম আমাদের 48 ঘন্টা উইথড্রলটা অফ থাকবে সো এখানে আমাদের উইথড্রলটা কিন্তু অফ হয়ে গেছে 48 ঘন্টার পরে আমাদের উইথড্রলটা এগেইন অ্যাক্টিভ করে দিবে সো এইভাবে আপনার মূলত বাইন্যান্স ইমেলটা চেঞ্জ করতে পারবেন অ্যান্ড আপনি যে নতুন ইমেল চেঞ্জ করবেন ওই ইমেলটা কারোর সাথে শেয়ার করবেন না কারণ এখনকার মানে এত অ্যাডভান্স হয়ে গেছে হ্যাকাররা আপনার ইমেল যদি আপনি ইমেলটা পেয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ইমেলটা হ্যাক করে ফেলতে পারবে সো আপনারা এখানে নিউ ইমেল দিবেন নিউ ইমেলটা কারোর সাথে শেয়ার করবেন না পার্সোনাল ইমেল একটা বানাবেন সো এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন যদি আপনার কোনো ভিডিওটা যদি উপকারে আসে সেই ক্ষেত্রে একটা লাইক করে দিয়েন অ্যান্ড চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেলটা যদি ভালো লাগে সো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ